গো বলছি আজকে ছুটি দিন আজকে স্পেশাল কিছু রান্না করতে মন যাচ্ছে কি করি বলো তো আমার মাথায় কিছু আসছে না এটা বলো দেখি কি করি আরে তোমার যেটা মন যাচ্ছে সেটা তুমি করো না ওই আর তোমাদের স্বামীগুলোকে নিয়ে পরে জ্বালাতন যখনই বলবো কিছু স্পেশাল রান্না করতে মন যাচ্ছে কি করব বলো তখন তোমার যা মন যাচ্ছেই বাবা সাত দিন তো ছয় দিন আমি নিজের পছন্দ রান্না করি একদিন বলো না কি রান্না করতে করি বাসন্তী পোলাও আর কোসা কোসা করে চিকেন করব হ্যাঁ দারুণ হবে আরে করো করো হেভি হবে হেভি শুনে দিবে যাওয়া চলে আসছে লাই আর বাসন্তি পোলাই আমার মিষ্টি মিষ্টি করতে হয় তো পূজার সময় তো অত মিষ্টি খেলাম অত মিষ্টি খাওয়া কি ভালো বয়স বাড়ছে অত মিষ্টি খাওয়া ভালো লয় অন্য কিছু বলো অন্য কিছু বলো কি করি বলো তো করার জন্য হাতগুলো লিস করছে যে কি করব কি করব বলো 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 না কি করব বলো আজকে যা বলবে আমি তাই রান্না করব তুমি আর তুমি চিন্তা করো না তুমি একটু তুমি বলো তুমি বল বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি করবো হ্যাঁ হ্যাঁ দারুণ হবে আরে বিরিয়ানি কার না লাগে কোনটা করবে হায়দ্রাবাদি করবে কি বাংলার করবে কোন বিরিয়ানিটা করবে করবে কি বারোটা বেজে গেছে বিরিয়ানি করতে বলছে এতগুলো জিনিস লাগবে তোমার দই করে আনতে হবে তোমার ঘি তার কেওড়া জল তার এই সব বাজারে গিয়ে তোমার আনতে আনতে রেঁধে যখন খাবে তখন কে তো দেখবে রাত্রেবেলা হয়ে গেল দুপুরে খাবার খাবে কি

কলিহারি হ্যাঁ আমি ছোলা বাটুরা বললাম তো তোমার একটু মাথায় এলো না যে কাবলি চানাটা আগের দিন রাত্রে বেলা থেকে ভিজিয়ে রাখতে হয় সেটা মনে করা তো হলো না আমি কি করে এখন ছোলা বাটুরা বলে ছোলা বালুর বাটুরাটা করে কম খাওয়াবো ওটা আগের দিন রাত্রে বেলা থেকে কাবলি চানাটা ভিজিয়ে রাখতে হবে তো হ্যাঁ তা বলে খিচুড়ি স্পেশাল খাবার ছুটির দিন হ্যাঁ বেশি ভেব করো না বুঝলি তো হ্যাঁ পূজার সময় এরকম শ্বশুর ঘরে ঘরে যাই পরে একবারে গাদা গাদা মিষ্টি সেটা পরে এমনি তো দুজনে মোটা আলু হয়ে গেছি শুনো একটু ডায়েট করো একটু ডায়েট করো শরীরটাকে ঠিক করো বয়স হচ্ছে স্পেশাল খাবার ছুটির দিন করে যাচ্ছে যা করেছি খাবে তো খাও না হলে পরে যাও খর যাও